প্রিয় দর্শক, দিদি নাম্বার ওয়ান ছেড়ে নয়া রূপে রচনা বিদেশের মাটিতে কাটাচ্ছেন সময়। দুবাইতে নিজের শাড়ির ব্যবসাকে বিদেশের মানুষের কাছে পৌঁছে দেবার জন্য নতুন দোকান কিনলেন রচনা ব্যানার্জি। দুবাইতে কাজের পাশাপাশি একটু ঘুরেও নিচ্ছেন তিনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। একসময় বাংলা সিনেমা জগতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ থেকে শুরু করে তাপস পাল, হল আমলের দেব প্রত্যেক প্রথম সারি নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি। বছরের পর বছর দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন রচনা। তবে শুধু বাংলা চলচ্চিত্র জগতে নয়, তিনি ওড়িশি ইন্ডাস্ট্রিতেও সমানভাবে জনপ্রিয় ছিলেন। তবে বর্তমানে সেইভাবে রচনাকে আর রূপালী পর্দায় দেখা যায় না। তিনি দর্শকদের কাছে নতুন পরিচিতি নিয়ে হাজির হয়েছেন। বাংলার অন্যতম রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হবার সুবাদে রচনার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। খুব তাড়াতাড়ি 50 ছুঁতে চলেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, তবুও একইভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন তিনি। রচনা ব্যানার্জি বাংলা সিনেমা জগতের একমাত্র নায়িকা যিনি হয়ে উঠেছেন সকলের দিদি। জীবনটা নিজের আদর্শে বাঁচেন তিনি। বর্তমানে তিনি দুবাইতে ছুটি কাটাচ্ছেন, তবে রচনা শুধু ঘুরতে যাননি, তিনি সেখানে পৌঁছেছেন তার নিজের শাড়ির ব্যবসাকে বিদেশের মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। আর কাজের পাশাপাশি একটু ঘুরেও নিচ্ছেন রচনা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রচনা তার দুবাই ভ্রমণের ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। জীবনকে উপভোগ করতে জানেন এই সুন্দরী, তাই কখনো তিনি বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে সুন্দর ছবি তুলেছেন, কখনো বা সমুদ্রের ধারে নিচে নিচে ঘুরে বেড়াচ্ছেন রচনা। যদিও তিনি সারা বছর নিজের খাবার নিয়ে যথেষ্ট সচেতনতা অবলম্বন করেন, তবে সেখানে গিয়ে সেসব ভুলে সেখানকার খাবার উপভোগ করেছেন রচনা। আইসক্রিম থেকে শুরু করে কফি, স্যালাড, স্থানীয় সকল খাবার কোনো কিছুই বাদ দেননি তিনি। তার ছবি দেখে খুশি হয়েছেন তার অনুরাগীরা। রচনার ছবির সৌন্দর্যে ডুবে গিয়েছেন সকলে, তার কমেন্ট বক্স ভরে গিয়েছে সকল মানুষের নানা বার্তায়। ছবির সঙ্গে ক্যাপশনে রচনা লিখেছেন, ঘুরে বেড়ানোই হচ্ছে সমস্ত রোগের উপশম, জীবন একটা যাত্রার নাম, আর এই যাত্রাকে সব রকম ভাবে উপভোগ করে নেওয়া উচিত। সম্মানিত দর্শক, রচনা ব্যানার্জির কোন ছবি আপনার পছন্দের কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।